আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওড টু আ নাইটিঙ্গেল কবিতা থেকে, যেটা লিখেছিলেন জন কেটস। 1819 সালের মে মাসে লেখা হয়েছিল এই কবিতাটা। এই কবিতাটা কিন্তু মানব জীবনের ক্ষণস্থায়িত্ব এবং নাইটিঙ্গেল পাখির অমর সুরের মধ্যে তুলনা তৈরি করে, যেখানে কবি মৃত্যুর অনুভূতি, জীবনের যন্ত্রণা এবং সৌন্দর্য খোঁজার প্রচেষ্টা করেন। কবিতাটি কিটসের সৃষ্টিশীলতার এবং কল্পনা শক্তির একটি গভীর অনুসন্ধান। কবিতাটা 8টা স্তবকে লেখা, যেখানে প্রতিটি স্তবক একটি নির্দিষ্ট থিমের চারপাশে আবর্তিত। কবিতার রাইম স্কিম হচ্ছে এবি এবি সিডি ই সি ডি ই, এবং ভাষার বর্ণনা খুবই চিত্রময়, যা পাঠককে কবির কল্পনার জগতে প্রবেশ করায়। কবিতার টোন ডার্ক এবং সংকেতপূর্ণ, যা শেষের দিকে এক সতর্ক বাস্তবতার চিন্তা ও উপলব্ধিতে পৌঁছায়। আমরা স্ট্যানজা বাই স্ট্যানজা পড়ব আজকে। প্রথমেই জেনে নেওয়া যাক প্রথম স্ট্যানজাতে কবি কী বলেছেন। প্রথম স্ট্যানজাতে জন কিটস বলেছেন যে তার চিন্তা ভাবনা শুরু হয় নাইটিঙ্গেল পাখির গানে। পাখিটি যেন তার পৃথিবী থেকে মুক্ত এবং নৈঃশব্দ এবং শান্তির মধ্যে থাকে। কবিতার নিজেকে দুঃখ, কষ্ট এবং অবাস্তব দুনিয়ায় আটকে অনুভব করেন। নাইটিঙ্গেল যেন কোনো ভোগান্তির মধ্যে নেই এবং তার গান সেই অমর আনন্দের প্রতীক। অর্থাৎ এই নাইটিঙ্গেল পাখির কোনো সাফারিং নাই, কোনো কষ্ট নাই, তার মনে রয়েছে শুধুই আনন্দ, তার জীবনেও অনেক আনন্দ। এবং এই গান, পাখিটা যখন গান গায় তখন এটা এত সুমধুর শোনায় যেন তার জীবনে কোনো কষ্টই নেই, তার চারপাশে সব কিছু অনেক সুন্দর। এই স্ট্যানজার হিডেন মিনিং হচ্ছে নাইটিঙ্গেলের গান কবির দুঃখ এবং মানব জীবনের সংকট থেকে মুক্তি পাওয়ার প্রতীক। এটি তার মনের এক নতুন দৃষ্টিভঙ্গি এবং মানবিক দুঃখের বাইরে এক শাশ্বত সৌন্দর্য ও শান্তির অনুভূতি ব্যক্ত করে। এটা ছিল ফার্স্ট স্ট্যানজার এক্সপ্লেনেশন। এবার আমরা সেকেন্ড স্ট্যানজার সম্পর্কে একটু জানব। কবি এখানে বলেন, নাইটিঙ্গেলকে দেখে তার মনে সুখ ও নির্লিপ্ততার অনুভূতি জাগ্রত হয়। পাখিটির গান মানব জীবনের যন্ত্রণা এবং সীমাবদ্ধতা থেকে মুক্ত। কবি ভাবেন, যদি সেই নাইটিঙ্গেলের মতো অনন্তকাল জীবিত থাকতে পারতেন, তবে সে জীবনকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখানকার ইটারনাল মিনিং বলা যায়, কবি মানুষের জীবন ও মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি প্রকাশ করছেন। তিনি ইচ্ছা করেন যে যদি একটি নৈরাজ্যমুক্ত এবং সুখী জীবনের অংশ হতে পারতেন তিনি, তবে তার দুঃখ মুক্ত হতো। থার্ড স্ট্যানজাতে তিনি বলেন, নাইটিঙ্গেলের যে সুর রয়েছে এর মধ্যে এক ধরনের অমরতা রয়েছে। তার গান কখনো মরে না এবং মানুষের ক্ষণস্থায়ী জীবনের তুলনায় পাখিটি যেন মৃত্যুর ঊর্ধ্বে এক অমর সত্তা। কবিতার নিজেকে নিরর্থক মনে করেন যখন তিনি জানেন যে তার জীবনটি অল্প সময়ের এবং তা শেষ হয়ে যাবে, কিন্তু নাইটিঙ্গেল তার গানে চিরকাল বেঁচে থাকবে। এখানকার অন্তর্নিহিত মানে হচ্ছে স্ট্যানজাটার, কবি মানুষের মৃত্যু এবং অমর সত্তার প্রতি তার দুঃখ প্রকাশ করেন, তবে নাইটিঙ্গেল তার গানের মাধ্যমে শাশ্বত জীবনকে প্রতিনিধিত্ব করে। ফোর্থ স্ট্যানজাতে কবি বলেন, নাইটিঙ্গেল অনেক পুরনো যুগ থেকে গান গেয়ে আসছে এবং তার গান শোনার ফলে মানুষের জীবনের বিভিন্ন দুঃখ, কষ্ট, যুদ্ধ, অভাব সব কিছু ভুলে যাওয়ার অনুভূতি আসে। এই গান সবসময় থাকে এবং প্রাচীন যুগের অভিজ্ঞতাও তার মধ্যে লুকানো থাকে। অর্থাৎ কবি প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে নাইটিঙ্গেলের গানকে মূল্যায়ন করেন। এটি অনন্তকাল ধরে মানুষের দুঃখ দুর্দশার ওপরে বিজয়ী হয়ে থাকে। এবারে আসা যাক ফিফথ স্ট্যানজাতে। এখানে কবি নাইটিঙ্গেলকে মনে করেন এক ধরনের আধ্যাত্মিক সত্তা, যেটি ধনী গরিব, রাজা প্রজা, প্রেম এবং যন্ত্রণার সীমানা অতিক্রম করে। তার গানটি যে কাউকে তার দুঃখের বাইরে নিয়ে যেতে পারে, তবে কবি নিজে এই অভিজ্ঞান থেকে সরে আসতে পারেন না। অর্থাৎ কবি বলেন যে মানুষের দুঃখ কষ্ট সীমিত, কিন্তু নাইটিঙ্গেলের গান সেই সব সীমানাকে অতিক্রম করে
এবং এটাই তার অমরত্বের কারণ। এবারে আসা যাক ষষ্ঠ স্তবক বা সিক্স স্ট্যানজায়। এখানে কবি নাইটিঙ্গেলের গানের মধ্যে দিয়ে জীবনের এক অবিস্মরণীয় আনন্দ খুঁজে পান, কিন্তু তিনি নিজেকে একটি ভাঙা পৃথিবীতে আবদ্ধ মনে করেন, যেখানে সৃষ্টির অসীম আনন্দের পরেও দুঃখ এবং সীমাবদ্ধতা অবশিষ্ট থাকে। তিনি অনুভব করেন যে সে কখনো প্রকৃত আনন্দের স্বাদ গ্রহণ করতে পারে না। অর্থাৎ কবি এই স্ট্যানজাতে জীবনের অমিলের কথা বলেছেন, যেখানে সৌন্দর্য এবং আনন্দ সত্ত্বেও মানুষের বেদনা ও সীমাবদ্ধতা স্থায়ী থাকে। এরপরে আসা যাক সেভেন স্ট্যানজাতে। এখানে কবি নাইটিঙ্গেলের গান শুনতে শুনতে এক সময় মনে করেন সে তার স্বপ্নের মধ্যে ভেসে যাচ্ছে এবং তার সমস্ত জগতের দুঃখ ও পীড়া তাকে ঘিরে থাকা সমস্ত কিছু থেকে সে মুক্ত হয়ে গেছে। তবে তার মনের গভীরে এক অস্থিরতা ও বিভ্রান্তি তৈরি হয়। অর্থাৎ কবিতার জীবনের অস্থিরতা এবং বিভ্রান্তির মধ্যে নাইটিঙ্গেলের অমরতা এবং শান্তির প্রতি আকর্ষণ অনুভব করেন। এবার আসে অষ্টম স্ট্যানজা এবং শেষ স্ট্যানজা। এখানে কবি এক আশ্চর্যজনক উপলব্ধি লাভ করেন। তিনি জানেন যে সে কখনো নাইটিঙ্গেলের মতো অমর হতে পারবে না, কিন্তু তাকে সেই অভিজ্ঞতা এবং শাশ্বত সত্যের অংশ হতে হবে যা জীবনের যন্ত্রণা ও সময়ের সীমাবদ্ধতার বাইরে রয়েছে। নাইটিঙ্গেলের গান তাকে অস্থায়ী পৃথিবী থেকে অমর সত্তার দিকে পথ দেখায়। অর্থাৎ কবি জীবনের মৃত্যু এবং সীমাবদ্ধতার স্বীকৃতি দিয়ে তার অন্তরের শান্তি এবং সত্যের দিকে মনোনিবেশ করেন। নাইটিঙ্গেলের গান তাকে উপলব্ধি করতে সহায়তা করে যে শাশ্বত সৌন্দর্য এবং শান্তি কখনোই হারায় না। এভাবে ওড টু আ নাইটিঙ্গেল কবিতার প্রতিটি স্তবক জীবনের দুঃখ, সৌন্দর্য, অমরতা এবং মৃত্যুর চিন্তাকে উপজীব্য করে এক গভীর দর্শনের প্রকাশ করে। কবিতার মূল বিষয় এবং থিম হিসেবে বলা যায় বাস্তবতা থেকে মুক্তি। কবিতার প্রথম কয়েকটি স্তবকে কিটস তার জীবনের দুঃখ এবং ব্যথা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। নাইটিঙ্গেলের গান তাকে সেই দুঃখ এবং কষ্ট থেকে সাময়িক মুক্তি দেয়। পাখিটির গান তাকে এক নৈসর্গিক এবং সুন্দর দুনিয়ায় নিয়ে যায়, যেখানে সময় এবং দুঃখের অস্তিত্ব নেই। দ্বিতীয় থিম বলা যায় মৃত্যুশীলতা বনাম অমরত্ব। এই কবিতার একটি মূল থিম হলো মানব জীবনের মৃত্যু এবং প্রকৃতির অমরত্বের মধ্যে তুলনা। নাইটিঙ্গেলের গান চিরকাল বেঁচে থাকে, কিন্তু মানুষের জীবন সীমিত এবং একসময় শেষ হয়ে যায়। কিটস তার মানবিক জীবনের ক্ষণস্থায়িত্ব এবং পাখির চিরন্তন গান দিয়ে অমর সৌন্দর্যের ও শান্তির প্রতীক খুঁজে পান। তৃতীয়ত বলা যায় কল্পনা শক্তি। কবি নাইটিঙ্গেলের গান শুনতে তার কল্পনায় এক অমর সুন্দর জগতে প্রকাশ করেন। এটি তার মনের শান্তি এবং আনন্দ দেয়, যদিও এটি আসলে এক বাস্তবতার বাইরে একটি মিথ্যে দুনিয়া। কবি এখানে শিখতে পারেন কল্পনা এবং শিল্পের মাধ্যমে জীবনকে সাময়িকভাবে হলেও সুন্দর এবং অর্থপূর্ণ করা সম্ভব। এরপরে আরও একটা থিম বলা যায় মৃত্যুর ভূমিকা। কবিতার মধ্যে মৃত্যুর থিমও প্রাধান্য পায়। কিটস নিজের মৃত্যুর ধারণা নিয়ে চিন্তা করেন এবং তা তাকে জীবনের অস্থিরতা এবং সাফল্যের বাইরে কিছু চিরস্থায়ী সুন্দরতা খুঁজে পাওয়ার পথে পরিচালিত করে। নাইটিঙ্গেল পাখি মৃত্যুকে ছাড়িয়ে যায় এবং গান গায়, যা এক অমর সত্তার প্রতীক হয়ে ওঠে। এই কবিতায় ব্যবহৃত হয়েছে অনেক ধরনের ফিগার অফ স্পিচ। আমরা প্রথমেই জানবো কোন কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে এবং কোন কোন লাইনগুলোতে ব্যবহার করা হয়েছে। এখানে নাইটিঙ্গেলকে অমর একটি সত্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা মানুষের জীবনকালের সাথে তুলনা করা হচ্ছে। পাখিটির গান চিরকাল বেঁচে থাকে, অথচ মানুষের জীবন ক্ষণস্থায়ী। এখানে নাইটিঙ্গেলের গানকে কবিতার নতুন মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে রূপকভাবে উপস্থাপন করা হয়েছে, যা পাখিটিকে একটি আধ্যাত্মিক এবং শিল্পী সুলভ স্তরে উত্তীর্ণ করেছে। এরপরে কিন্তু আমরা পার্সনিফিকেশনের ব্যবহারও দেখতে পাই। নাইটিঙ্গেলকে এমনভাবে ব্যক্তিগতকরণ করা হয়েছে যেন সেটি অমর এবং মৃত্যুর ঊর্ধ্বে,
যা মানব জীবনের সীমাবদ্ধতার সঙ্গে বৈপরীত্য সৃষ্টি করে। পাখির গানে এমন ব্যক্তিগতিকরণ করা হয়েছে যেন তা যুগে যুগে রাজা এবং সাধারণ মানুষ সবার কাছেই শোনা গেছে, যা পাখির অমর গীতির প্রতিনিধিত্ব করে। এছাড়াও এখানে দেখা গেছে অ্যালিউশনের ব্যবহার। কিটস এখানে নাইটিঙ্গেলকে ঐতিহ্যগত কবিতার একটি প্রতীক হিসেবে উল্লেখ করেছেন, যা সৌন্দর্য এবং মুক্তি ও চিরস্থায়ী সুরের প্রতিনিধিত্ব করে। এছাড়াও আমরা এখানে দেখতে পাই ইমেজারির ব্যবহার। এছাড়া রয়েছে হাইপারবোল, যেখানে নাইটিঙ্গেলকে অমর হিসেবে বর্ণনা করা হয়েছে, যা বাস্তবতার অতিরঞ্জন, কারণ সবকিছুই একসময় শেষ হয়ে যায়। এটি পাখির অমর সৌন্দর্য ও গানকে মানব জীবনের ক্ষণস্থায়িত্বের সঙ্গে তুলনা করতে সাহায্য করে। এটি অতিরঞ্জিতভাবে নাইটিঙ্গেলকে মৃত্যু ও সময়ের ঊর্ধ্বে উপস্থাপন করেছে, যা কবির নিজের ক্ষণস্থায়ী জীবনের বিপরীতে একটি অসীম সৌন্দর্য তুলে ধরে। এছাড়াও ব্যবহার করা হয়েছে অ্যাপোস্ট্রফি, এখানে কবি সরাসরি নাইটিঙ্গেলকে আহ্বান করে কথা বলছেন, যেন পাখিটি কোনো চিরন্তন সত্তা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে সিমিলির ব্যবহার। এখানে কিটস তার অনুভূতির ঘোর বা বিষণ্নতাকে হেমলক খাওয়ার মতো বিপজ্জনক একটি অভিজ্ঞতার সঙ্গে তুলনা করেছেন। এটি তার কষ্ট এবং অসহায়ত্বের চিত্র তুলে ধরে। এছাড়াও আছে অক্সিমরন, অর্থাৎ পরস্পর বিরোধী ভাবনা। তাছাড়াও সিম্বলিজমের ব্যবহার দেখা যায়, যেমন নাইটিঙ্গেল হচ্ছে পাখিটির সৌন্দর্য, মুক্তি এবং যে এটার্নাল টোন রয়েছে সেইটার প্রতীক। ওয়াইন অথবা মিল্ক অফ প্যারাডাইস, এই প্রতীকগুলো আধ্যাত্মিক আনন্দ এবং এক উচ্চতর স্বর্গীয় অবস্থার প্রতি আকর্ষণের প্রতিনিধিত্ব করে, যা চিরকালীন শান্তি ও সুখের স্বপ্নের মতো। এছাড়াও আমরা দেখতে পাই এখানে আয়রনির ব্যবহার। এখানে কবি নাইটিঙ্গেলকে অমর হিসেবে উপস্থাপন করেছেন, অথচ তিনি নিজে মৃত্যুর এক অনিবার্যতা অনুভব করেছেন। এটি একটি বিদ্রূপ সৃষ্টি করে বা আয়রনি সৃষ্টি করে, যা মানব জীবনের অস্থিরতা এবং কবির আধ্যাত্মিক সৌন্দর্যের প্রতি আকাঙ্ক্ষার মধ্যে একটি বিপরীততা তৈরি করে। সার্বিকভাবে কিটসের এই ফিগার অফ স্পিচগুলো ব্যবহার করে কবিতাটা সার্বিকভাবে কিটস এই ফিগার অফ স্পিচগুলোর ব্যবহার করে কবিতাটির গভীরতাকে এবং অর্থকে বহু গুণ বৃদ্ধি করেছেন, যা কবির মৃত্যু, সৌন্দর্য, কল্পনা এবং জীবনের অস্থিরতার অনুভূতিকে উদ্ভাসিত করে। আশা করছি কবিতাটা বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই।